वेलकाम 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 ऑल ऑफ यू टू माय चैनल ई फिजिक्स फॉर यू। इन दिस वीडियो लेक्चर वी शैल डिस्कस ए वेरी इम्पोर्टेंट टॉपिक ऑन इलेक्ट्रिसिटी। टुडेज टॉपिक नॉर्टन्स थ्योरम। ये थ्योरम टाके ভালোভাবে বোঝার জন্য আমরা এই প্রবলেমটা করে নেব। এখানে R1 এর ভ্যালুটা 10 ওহম, R2 এর ভ্যালুটা 15 ওহম, R3 এর ভ্যালুটা 12 ওহম, RL এর ভ্যালু 100 ওহম এবং VSI এর ভ্যালুটা 6 ভোল্ট হবে। তো আমাদের উদ্দেশ্য যেটা হবে এই 100 ওহম লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে সেটা দেখা। তো তার জন্য আমরা প্রথমে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে নেব, অর্থাৎ নর্টনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করব। নর্টনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের এক্সপ্রেশনটা এটা হয়, তাই আমরা এই ভ্যালুগুলো এই সার্কিটে পুট করে দেব। ইকুয়ালস টু আমরা পেয়ে যাব 20.45 ওহম। এখন আমরা এই সার্কিটটার শর্ট সার্কিট কারেন্ট কত হয়, অর্থাৎ এই IN এর ভ্যালু কত হয় সেটা বের করব। তো আমরা একটু আগে দেখলাম শর্ট সার্কিট কারেন্টের এক্সপ্রেশন এটা হয়, তাই এই সার্কিটের ভ্যালুগুলো আমরা এখানে পুট করে দেব। পুট করে দেওয়ার পর আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে 0.16 অ্যাম্পিয়ার। আমাদের উদ্দেশ্য যেটা সেটা হলো এই 100 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, অর্থাৎ এই IL এর ভ্যালু বের করা। যেহেতু আমরা RN এবং IN এর ভ্যালু পেয়ে গেছি, তাই এই সার্কিটটাকে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে ফেলব। রিড্র করার পর আমরা এই ধরনের সার্কিট পেয়েছি। IL এর মধ্য দিয়ে এই পরিমাণে কারেন্ট ফ্লো হয় সেটা আমরা একটু আগে দেখলাম। আমরা এখন এই ভ্যালুগুলো এখানে পুট করে দেব, তাই পুট করে দেওয়ার পর পাবো 0.027 অ্যাম্পিয়ার, অর্থাৎ লোড রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে 0.27 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। এই থিওরিমটার লিমিটেশান থেভেনিন লিমিটেশনের মতোই, যেটা আমি এর আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছি। এখন আমরা দেখব হোয়াট ইজ অ্যাডভান্টেজ অফ নর্টনস থিওরিম ওভার থেভেনিন থিওরিম। অ্যাকচুয়ালি নর্টনস থিওরিম এবং থেভেনিন থিওরিমের মধ্যে কোনো স্পেসিফিক অ্যাডভান্টেজ নেই। নর্টনস থিওরিম এবং থেভেনিন থিওরিম এরা ডুয়াল, এরা ইকুয়ালি ইউজফুল। সামটাইমস, অর্থাৎ কখনো কখনো নর্টনস থিওরিম ইউজফুল, আবার কখনো কখনো থেভেনিন থিওরিম ইউজফুল। এটা ডিপেন্ড করছে কোন ধরনের সার্কিট আমরা ইউজ করব। অর্থাৎ যখন আমাদের কারেন্ট ফলোয়ার সার্কিটের দরকার হবে তখন আমরা নর্টনস থিওরিম নেব, যখন ভোল্টেজ অ্যাম্পলিফায়ার সার্কিটের দরকার পড়বে তখন আমরা সেখানে থেভেনিন থিওরিম অ্যাপ্লাই করবো।